সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও সবার নজর কেড়েছে। ভিডিওটিতে দেখা যায় সহস্র ভেড়া দৌড়ে গিয়ে একটি লাভ আকৃতির তৈরি করেছে, আর এই ভেড়াগুলোর মালিক অস্ট্রেলিয়ান মেষপালক বেন জ্যাকসন। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে এসে লকডাউনে আটকা পড়েছিলেন মেষপালক বেন জ্যাকসন। আন্টির জীবনের অন্তিম মুহূর্তে তার পাশে থাকার জন্য জ্যাকসন যেতে পারেননি, তাই তার প্রিয় আন্টির স্মরণে জ্যাকসন তার পালিত ভেড়াগুলো দিয়ে একটি লাভ আকৃতির চিহ্ন সৃষ্টি করেন খোলা চারণভূমিতে, আর তা ড্রোন ক্যামেরায় ধারণ করে পোস্ট করেন টুইটারে। স্থানীয় গণমাধ্যমকে জ্যাকসন জানান, ভেড়া দিয়ে হৃদয় আকৃতি বা লাভ চিহ্ন তৈরি করার ব্যাপারটা হুট করেই তার মাথায় এসেছিল। এই লাভ চিহ্ন বানাতে তাকে অন্তত 3-4 বার চেষ্টা করতে হয়েছে বলেও জানান জ্যাকসন। ভেড়া দিয়ে হৃদয় আকৃতি বানানোর পর ড্রোনের মাধ্যমে এর ভিডিও ধারণ করা হয়, তারপর সেটি ব্রিসবেনে তার পরিবারের কাছে পাঠানো হয়, যাতে আন্টির শেষকৃত্যের দিন ব্রিজ ওভার ট্রাবল্ড ওয়াটার গানের ভিডিও হিসেবে এটি বাজানো যায়। মৃত ব্যক্তিকে শ্রদ্ধা জানানোর এই অভিনব কৌশল পৃথিবীতে সত্যিই বিরল। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।